পাড়ার মহেশপুরে পূজা মণ্ডব থেকে যুক্ত হচ্ছেন এম এ হামিদ হামিদ মৌলভীবাজারে এবার কতটি মণ্ডবে পূজা হচ্ছে আর পূজায় নিরাপত্তা নিশ্চিতের প্রশাসনের পক্ষ থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে জানাবেন রশন মৌলভীবাজারে এবছর 993 টি মণ্ডবে পূজা অনুষ্ঠিত হবে তার মধ্যে 853 টি সর্বজনীন এবং 140 টি ব্যক্তিগত পূজা অনুষ্ঠিত হবে গত বছর যা ছিল 1000 চয়ত্রিশটি পূজা মন্ডপে পূজা হয়েছিল এখানে সবচেয়ে বড় শহরে যে পূজা গুলো হয় সেটা হচ্ছে মহেশ্বরী আবাহন এবং এই এই তিনটি পূজা কিন্তু বিভিন্ন ধরনের তারা থিম সাজিয়ে পূজা করে থাকেন এবং এবছর এই মহেশ্বরী পূজা মণ্ডপের থিম হচ্ছে রাজবাড়ি এছাড়াও জেলার আরো দুটি উপজেলা রয়েছে বিশেষ করে কুলাড়া উপজেলার কাদিপুর শিববাড়ি এবং রাজনগর উপজেলার পাঁচগাঁও দুর্গা মন্দিরে বিশাল আকৃতির পূজা হয়ে থাকে অর্থাৎ সেখানে দুদিন কিন্তু বলি হয়ে থাকে বিশেষ করে অষ্টম এবং নবমীর দিনে এছাড়া মলিয়াজার জেলার সার্বিক পরিস্থিতির কথা যদি বলি তাহলে প্রশাসনের পক্ষ থেকে সর্বধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে সীমান্তের একশো তিরাশিটি পূজা মণ্ডপে সেক্টর কমান্ডার এইচ এম আনোয়ার চৌধুরীর নেতৃত্বে টহল জোরদার করা হয়েছে এবং তারা জানিয়েছে যে বিজেপির তেইশটি প্লাটুন সেখানে কাজ করছে তেইশটি টিম সেখানে কাজ করছে এছাড়াও মৌলীবাজারে সেনাবাহিনীর পঞ্চাশ বাইশ এবং আঠারো ফিল্ড রেজিমেন্টের তিনটি বাহিনী কাজ করছে এছাড়া পুলিশ প্রশাসনে রয়েছে সব মিলিয়ে জেলা প্রশাসন কাজ করছে পুলিশ সুপার এম এ এইচ জাহাঙ্গীর হোসেনের সাথে কথা বলেছেন তিনি জানিয়েছেন যে পুলিশের তিনটি স্তরে কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং জেলা প্রশাসক ইসরাইল হোসেনের সাথে কথা হয়েছে তিনি জানিয়েছেন যে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সব জেলা প্রশাসন কাজ করছে এছাড়া আমি কথা বলেছিলাম মহেশ্বরী পূজা কমিটির সাধারণ সম্পাদক সজল চন্দ্র দেবের সাথে তিনি আমাকে জানিয়েছেন যে গত বছর তুলনায় এবছর কিন্তু অধিক পরিমাণে অর্থনৈতিক আহ ভাবে খরচ বেশি হচ্ছে অর্থাৎ যেখানে গত বছর সতেরো লাখ টাকায় পূজা সম্পন্ন হয়েছিল এখন সেটা বার বাইশ লাখের উপরে অর্থাৎ পাঁচ লাখ টাকা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে তারা বলছেন যে তারা যে বুক দেন সেই বুগের যে সবজিগুলো আছে বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু অধিক পরিমাণে বেড়ে গিয়েছে এতে করে পূজার বৃদ্ধি পেয়েছে এছাড়াও আহ শ্রীমঙ্গলের ইচ্ছামতি চা বাগানে গত মহালয়ের পরের দিন থেকে কিন্তু একটি পূজা শুরু হয়েছে সেটি হচ্ছে দেবীর নয় মূর্তির পূজা অর্থাৎ নয় রূপের পূজা করা হয় এবং সেটা নয় দিন ব্যাপী চলবে এক দিন এক একজন পুরোহিত দেবীর এক একটি রূপের পূজা করবেন এছাড়া জেলার সার্বিক পূজা মান্ডপ যেগুলো রয়েছে সেগুলো শেষ মুহূর্তের কাজ চলমান রয়েছে অর্থাৎ কেহ দেবীকে গয়না পড়াচ্ছেন কেহ আহ রং তুলিতে শেষ আচর দিচ্ছেন এবং কেহ হয়তো মণ্ডপ সাজাতে ব্যস্ত হয়ে রয়েছেন এছাড়া জেলার সার্বিক পূজা মণ্ডপ গুলোতে বিষয়ে আমি কথা বলেছিলাম জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক মহিনদের সাথে তিনি আমাকে জানিয়েছেন যে তারা প্রশাসনের পক্ষ থেকে আহ আশ্বাস পেয়েছেন এবং তারা সর্বোপরি সব চেষ্টা অব্যাহত রেখেছেন যে তাদের প্রত্যেকটা মণ্ডপে ব্যক্তিগত স্বেচ্ছাসেবক এবং সিসি ক্যামেরা বড় বড় মণ্ডপগুলোতে তারা বসিয়েছেন এতে করে ভালোভাবে পূজা শেষ করবে করতে তারা আশাবাদ ব্যক্ত করেছেন এই ছিল আমার কাছে মলি বাজার থেকে পূজা নিয়ে সবশেষ শেষ বাজারের দুর্গা পূজার শেষ সময়ের প্রস্তুতি সবশেষ খবর জানাচ্ছিলেন এম এ হামিদ সরকারি চাকরি